আচ্ছা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যেটা বলা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা। আমি প্রত্যেকেই জানি যে তাপ এক রকমের শক্তি, তাপ যে এক রকমের শক্তি এটা আমরা বিভিন্নভাবেই দৈনন্দিন জীবন এবং প্রাকৃতিক অভিজ্ঞতা থেকে জানি। যেমন সিম্পল জিনিস আমরা বলতে পারি যে শীতকালে আমরা প্রায়শই করি এই জিনিসটা, যে দুটো হাত ঘষি, কী হয় তাতে হাত দুটো গরম হয়ে যায়। তাহলে এই যে হাত দুটো গরম হলো, গরম হলো মানে কি? তাপ আমার হাতে তৈরি হলো বা হাতে এলো। এখন এই তাপটা কোত্থেকে এলো? না, নিশ্চয়ই সেখানে আমাদের এই যে কাজ করছি, অর্থাৎ হাত দুটো ঘর্ষণ করছে একটার সাথে আরেকটা, তাহলে ঘর্ষণের বলের বিরুদ্ধে আমাকে যে কাজ করতে হচ্ছে তার জন্য যে শক্তি খরচ হচ্ছে, সেই শক্তির খরচটায় বা সেই শক্তিটায় আমাদের তাপে রূপান্তরিত হচ্ছে। এরকম আরও অনেক উদাহরণ আছে, আমরা সেগুলো একটু ভাবলেই পেয়ে যাব। যে কোনো জিনিস ঘর্ষণ হলে পরে কী হয় না, গরম হয়ে যায়, সে বিভিন্নভাবে, যেমন একটা ফ্যান ঘুরছে, ফ্যানের গরম হয়ে যায় সামনে, নিচটা গরম হয়ে যায়, কারণ না ঘোরার জন্য ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে। তো এরকম বহু এক্সাম্পল আছে। তো এটা প্রথম লক্ষ্য করেছিলেন কাউন্ট রামফোর্ড বলে একজন সৈনিক। তিনি কি করছিলেন না, একটা কামান তুরপুন দিয়ে ছিদ্র করছিলেন। তো তাতে তিনি লক্ষ্য করলেন যে ছিদ্র করার সময় তুরপুনটা যেমন গরম হচ্ছে, তেমনি সাথে সাথে কামান গরম হচ্ছে, সাথে সাথে সেখান থেকে যে ফুলকিগুলো ছিটকেছে সেগুলোও গরম, অর্থাৎ সবই উত্তপ্ত হচ্ছে। এরপর তিনি সেই জিনিসটা কী করলেন না, জলের মধ্যে ডুবিয়ে করলেন। তখন তিনি দেখলেন যে জলটাও গরম হচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন যে, প্রথমে একটা ধারণা ছিল যে তাপ হচ্ছে ক্যালোরিক বলে একটা কণার স্রোত, অর্থাৎ কোনো বস্তুতে ক্যালোরিক কণা এলে পরে বস্তুটা গরম হয়, কোনো বস্তুতে ক্যালোরিক কণা বার হয়ে গেলে বস্তুটা ঠান্ডা হয়। এটা প্রথম দিকে একটা ধারণা ছিল। তো তিনি দেখলেন যে যদি ক্যালোরিক কণা আসে কোথায় না, কামানে বা তুরপুনে, কোত্থেকে আসছে? যদি বলা হয় যে পরিবেশ থেকে আসছে, আসতেই পারে যে বায়ুমণ্ডল থেকে আসছে, তাহলে বায়ুমণ্ডল ঠান্ডা হয়। তো সেইটা করার জন্য তিনি জলে ডুবিয়ে এক্সপেরিমেন্টে করলেন, তাতে তিনি দেখলেন জলটাও গরম হচ্ছে, অর্থাৎ যদি জল থেকে ক্যালোরিক কণা কামানে আসে নি, কামানটা গরম হয়, তাহলে নিশ্চয়ই জলটা ঠান্ডা হওয়ার কথা, কারণ জল থেকে ক্যালোরিক কণা চলে আসছে, কিন্তু তা হচ্ছে না, অর্থাৎ ক্যালোরিক কণার স্রোত নয়। এখান থেকে তিনি একটা কথা বললেন যে নিশ্চয়ই তাহলে এখানে কাজের সাথে তাপের কোনো একটা সম্পর্ক আছে, কাজ যান্ত্রিক কার্যের সাথে, কাজের যান্ত্রিক কার্যের সঙ্গে তাপের কোনো একটা সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যা, এই তাপের সাথে যান্ত্রিক কার্যের যে সম্পর্ক বা যান্ত্রিক শক্তির যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই আলোচনা। প্রথম দিকে তাই ছিল, পরবর্তীকালে কিন্তু এই তাপ গতিবিদ্যার ধারণা বা এর পরিধি আরও বিস্তৃত হয়েছে। অন্যান্য যে কোনো শক্তির সঙ্গে তাপ শক্তির কি সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে আলোচনাই হলো আমাদের তাপ গতিবিদ্যা। বা তাপ গতিবিদ্যা এটাই আলোচনা করা হবে যে অন্যান্য যে সমস্ত শক্তির ফর্ম, শক্তির রূপ, সে রাসায়নিক শক্তি হোক, তড়িৎ শক্তি হোক বা আলোক শক্তি, চুম্বক শক্তি, বিভিন্ন ধরনের যে শক্তি, সেই শক্তির সঙ্গে তাপ শক্তির কী সম্পর্ক আছে, সেই সম্পর্ক নিয়ে আলোচনার বিষয়টাই হলো আমাদের তাপ গতিবিদ্যা। এখন এই তাপ গতিবিদ্যা আলোচনা করব ঠিকই আমরা, তবে তার আগে আমাদের খুব সিম্পল প্রথম দিকের আমরা একটু আলোচনার মধ্যে যাব, যেটা আমরা পুরনো পড়া, সেই জায়গাটাতে আমরা আসব। জেমস প্রেসকট 1847 খ্রিস্টাব্দে যান্ত্রিক কার্যের সাথে তাপের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা প্রতিষ্ঠিত করেন, সেখান থেকে তিনি একটা সূত্র হিসাবে দেন। তো সেটা আমরা পড়েছি, আরও একবার আমরা এখানে পড়ব, যেখানে জুলের সূত্রে কি বলছে বা কি বলা হচ্ছে যে যদি যান্ত্রিক কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় বা তাপ পুরোপুরি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে
সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক। অর্থাৎ যদি বলি আমরা যে কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করে, অর্থাৎ যদি আমরা বলি যে ডাব্লিউ পরিমাণ কার্য, ডাব্লিউ পরিমাণ কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করলে এইচ বা কিউ পরিমাণ তাপ উৎপন্ন, কিউ পরিমাণ তাপ উৎপন্ন, কি বলা কিউ, অর্থাৎ উৎপন্ন তাপ এবং সম্পাদিত কার্য পরস্পরের সমানুপাতিক। ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। আর এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, যেখানে জে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। জে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। অর্থাৎ সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপের যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে জে বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা এটাকে আমরা বলতে পারি জুলস ইকুইভ্যালেন্ট অফ হিট বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এর সংজ্ঞা কি বলবো না, দেখো যদি যদি কিউ ইকুয়ালস টু ওয়ান, কিউ ইকুয়ালস টু ওয়ান হল যে সমান এইচ, অর্থাৎ কিউ ওয়ান মানে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, কিউ ওয়ান মানে একক পরিমাণ তাপ, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে তাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সিজিএস পদ্ধতিতে এর মান হচ্ছে যে ইকুয়ালস 4.2 ইন্টু 10^7 আর পার ক্যালরি। আমরা জানি সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক শক্তি বা যে কোনো শক্তি, যে কোনো শক্তির একক হচ্ছে আর, আর তাপের আমরা আলাদা একটা কি দিয়েছি, শক্তির একক, তাপ শক্তির আলাদা একটা একক আমরা স্থির করে দিই যেটাকে ক্যালোরি বলা হয়। অর্থাৎ এখানে ডাব্লিউ হচ্ছে যান্ত্রিক কার্য, তার শক্তির একক হচ্ছে আর, আর কিউ সিজিএস পদে তার একক হচ্ছে ক্যালোরি। তার মানে আমরা এই যে জে সমান 4.2 × 10^7 আট বার ক্যালোরি, এটার অর্থ কি, এটার অর্থ হলো এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে 4.2 × 10^7 আট কাজ করতে হবে। এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে এক মানে এক ক্যালোরি তাপ উৎপন্ন করলে যে সমান কত, 4.2 × 10^7 আট, অর্থাৎ 4.2 × 10^7 আট এই পরিমাণ কাজ করতে হবে। ক্ষেত্রে অনেক সময় এসআই পদ্ধতিতে বিভিন্ন জায়গাতে বলা হয় যে জে এর মান বিভিন্ন জায়গাতে বলা হয় 4.2 জুল পার ক্যালোরি, অনেক সময় বলা হয় কি হিসাবে না, সেক্ষেত্রে যান্ত্রিক শক্তির এক হচ্ছে জুল, কিন্তু কিউ তাপ, তাপের একক কি এসআই পদ্ধতির ক্যালোরি, না এসআই পদ্ধতিতে তাপের একক কিন্তু জুলই। তাহলে এসআই পদ্ধতিতে কিন্তু এই যে 4.2 জুল পার ক্যালোরি এটা কিন্তু ঠিক নয়, এসআই পদ্ধতিতে যে মান হচ্ছে এক, এর কোনো এককও থাকবে না, মানও থাকবে না, এক থাকবে। কেন না, ভেরি সিম্পল, আমাদের কি বলা হয়েছে যে ডাব্লিউ পরিমাণ কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা হয় তাহলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলে ডাব্লিউ সমান জে কিউ। তাহলে যদি আমরা এক জুল পরিমাণ যান্ত্রিক কার্য করি তাহলে কত তাপ উৎপন্ন হবে, সম্পূর্ণ তাপে, তার মানে এক জুল তাপ উৎপন্ন, তাহলে এক জুল বাই এক জুল কেটে গেল, সিম্পল জিনিস। তাহলে জে এর মান সেক্ষেত্রে কিন্তু এক, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, অনেক বইও এই জিনিসগুলোকে একটু ভুলভাল দেওয়া থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে জে এর মান যদি বলা হয় এসআই পদ্ধতি কত, প্লেন ওয়ান বলবো, ওয়ান, এখানে কিন্তু জুল ক্যালোরি কোনো কিছু থাকবে না।
যদি 4.2 জুল পার ক্যালোরি বলা হয় সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে সিজিএস বা এসআই কোনোটাই নয়। কেন না? দুটো মিক্স আছে, একদিকে জুল আছে আর একদিকে ক্যালোরি আছে। অতএব এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে এসআই পদ্ধতিতে যে বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান এক, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা যে পরিমাণ শক্তির খরচ করব সেই পরিমাণই আমরা শক্তি পাব। অতএব এক জুল যদি আমাদের শক্তির খরচ হয় তাহলে এক জুলই কিন্তু তাপ উৎপন্ন হবে।